পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জানা গেছে, একটি বৈদ্যুতিক চেঞ্জার শর্ট সার্কিটে আগুন লাগে, তড়িঘড়ি ভবনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অফিসের কর্মীরা অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিভিয়ে ফেলে, যদিও ঘটনাস্থলে দমকল বাহিনী উপস্থিত হয়। আগুন লাগার ঘটনার সময় জেলাশাসকের দপ্তরে জেলা শাসক একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। তিনি মিটিং বন্ধ করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগ্রহের রিপোর্ট, আনন্দবার্তা।